সো হ্যালো গাইস, তোমাদের কাছে নিয়ে আসলাম আরো একটি নতুন এডিটিং ভিডিও। সো আজকে আমি দেখাবো কিভাবে ম্যানিপুলেশন, আজকে সুন্দর একটি ম্যানিপুলেশন টিউটোরিয়াল নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবে। সো লেটস গো দ্য ভিডিও। সো আমি প্রথমে একটি ঘরের ছবি নেব বা একটা ক্যাসেলের ছবি নেব, এটাকে আমি কেটে নেব। আগে প্রথমে আকাশ পূর্ণ উপরের সাইডটি একটু কেটে নিই পেন্টুল দিয়ে। এখানে আমার কাজটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি শিফট কাল প্লাস জেড একসাথে ক্লিক করব, তাহলে কিন্তু এটা দুটি লেয়ারে আলাদা আলাদা সেট হয়ে যাবে। তো দেখুন, এই দেখুন দুটি কিন্তু আলাদা আলাদা লেয়ারে সেট হয়ে গেছে। আপনি চাইলে আগেরটা যেটা রাখবেন সেটা কেটে দিয়ে না সেটা রেখে অন্যগুলো কেটে দিতে পারেন। আমি এখন এটাকে মাস্ক করে কিছু বর্ধিত অংশ রিমুভ করে দিব ব্রাশ টুলের মাধ্যমে। সো আমি আরও একটি ফটো নিলাম, এটাকে আমি আবারও পেন্টুলের মাধ্যমে কেটে এই ফটোর সাথে অ্যাডজাস্ট করব। এখন আমি এটাকে আবারও সেম টু সেম শিফট কাল প্লাস জে আবারও একসাথে ক্লিক করব, তাহলে কিন্তু এটা দুইটি আলাদা আলাদা লেয়ারে বিভক্ত হবে। ফাইনালি আমি এখন এগুলোকে কপি করবো কাল প্লাস জে দিয়ে, দেন আমি এগুলোকে অ্যাডজাস্ট করে দেবো পিছনে গম্বুজ আকৃতির মতো অ্যাডজাস্ট করে দেবো। সো এখন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে এটাকে পিছিয়ে ব্যাকগ্রাউন্ড আকারে সেট করে দেবো। এখন আমি পিছনের গম্বুজগুলোর লেয়ারের উপর হালকা ইফেক্ট দিব। এখানে প্রথমেই এখানে ইফেক্ট সেকশনে আসবে। সো তারপর এখানে এক্সপোজ আমি এটাকে একটু কমিয়ে দিলাম, ডান। সো আমি এখানে কমিয়ে দিব একটু, হালকা করে নিচ্ছি আমার মতো। তারপর আমি কাল প্লাস আই দিয়ে হোয়াইট মাস্টারে ব্ল্যাক করে নিলাম। এখন আমি ব্রাশ টুল নিয়ে এখানে অপাসিটি কমিয়ে নেব হালকা, এবং ফ্লো কমিয়ে দিব। দেন আমি এটাকে হালকা ব্রাশ টুল দিয়ে শ্যাডো ব্ল্যাক শ্যাডোটা দিয়ে দিলাম। আমি আরও একটি ফটো নিয়ে এটারও এই ঘরটাকে আমি পেন্টুল দিয়ে কেটে নেব আর ওখানে অ্যাডজাস্ট করে দেব।
এখন আমি আরেকটি ফটো এখানে অ্যাডজাস্ট করে দেব এটা নিচে এখন আমি এটাকে মাস্ক করে এখানে আমি ব্রাশ টুল নিয়ে একটি ব্রাশ নিব ব্রাশ টুলের মাধ্যমে ঘাসের ব্রাশ টুল দিয়ে মানে ঘাসের শেপ দেওয়া যায় এই টুলের মাধ্যমে সো আমি এখানে মাস্ক করে নিব এর মাধ্যমে ফাইনালি আমি এখন পিছনের কম্পোজগুলোর উপর কালার ইফেক্ট ফেলব সো তারপর এখানে কালার ইফেক্ট ফেলার জন্য ব্রাশ টুল দিয়ে এখানে আমি ফগের স্টাইলের কিছু ব্রাশ নেব এই ব্রাশ নেব ফগ স্টাইলের মানে ফগ তৈরি করে যেগুলো কুয়াশা আকারের সেগুলো And then আমি জানলাগুলোকে কালার করব পেন্সিলের মাধ্যমে পেন্সিলের মাধ্যমে প্রথমে আমি সিলেকশন করে নেব তারপর এটাকে সিলেকশন করে তারপর এটার উপরে আমি ব্রাশ টুলের মাধ্যমে কালারটা করব ভিডিওটা আমি স্পিড মোশন করে দিই না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে
ফাইনালি আমি এটাকে কমপ্লিট করে ফেললাম। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। সো গাইস, আল্লাহ হাফেজ।